নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি ছট পুজোর উপলক্ষের মুচমুচে খাস্তা ঠেকুয়ার রেসিপি। দেখুন কী কী নিচ্ছি। এই 1 কাপ আটা নিয়েছি, এই 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর এই 1 কাপ চিনি নিয়েছি। যে যতটা নুন খান পরিমাণ মতো নুন নেবেন। 1 কাপ ঘি দিয়ে দিয়েছি, আর আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে গোটা চিনি নিতে পারেন, ছোট দানা চিনিটা নেবেন। আমি দোকানে ছোট দানা চিনিটা পাইনি, তাই বড় চিনিটা এনেছি। তা ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তবে এটাকে এবার আমি জল দেব না, এটাকে আস্তে আস্তে আমি মেখে নেব। আস্তে আস্তে মেখে এবার দেখবো হাতের মুঠো হয় নাকি। মুঠো হয়ে যাচ্ছে, এখন আমার জল লাগবে না, মুঠো হয়ে যাচ্ছে। তাই এটাকে আমি আরেকটু ভালো করে ডোলে মেখে নিয়ে তারপরে এটাকে আমি গোল গোল করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ নারকেল কুচি। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সে নারকেল কুড়োনোটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে মেখে চেখে নিচ্ছি। আমার এটা জল দিতে হলো না, দেখলেন তো, এটা জল দিতে হলো না। আমি এই ঘি, যা ঘি দিয়েছি তা এসে আমার গোল হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মেখে এবার আমি গোল করে নিচ্ছি। আমি এই সাইজের গোল করে নিলাম। এই দেখুন, আমার ঠেকুয়া বানানোর আমার সাজ নেই। যার কাছে সাজ আছে সে সাজ দিয়ে বানাবেন, আমার সাজ নেই। তার জন্য আমি এই চামচের সাহায্যে করে নিচ্ছি। এই দেখুন, আপনারা সাজ দিয়ে করতে পারেন, আমি চামচের সাহায্যে করে নিলাম যেহেতু আমার কাছে সাজ নেই। তো দেখুন কত সুন্দর হয়েছে। কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি ঠেকুয়াগুলো, আস্তে আস্তে ছেড়ে দিলাম। বন্ধুরা, যত গুড় তত মিষ্টি। এর মধ্যে আপনারা কাজু কিশমিশও দিতে পারেন, আমি দিইনি, তবে আপনারা দিতে পারেন। আগে আগে গ্যাসটা বাড়াবেন না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। এগুলো উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর। দেখুন ঠেকুয়াটা কালারটা কি সুন্দর এসছে।
দেখুন কত সুন্দর হয়েছে ঠেকুয়ার রেসিপিটা। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা, আশা করি খুবই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।